সাম্বার দেশ, ফুটবলের দেশ ব্রাজিল। এখানকার ছেলেরা মায়ের পেট থেকে বেরিয়েই নাকি ফুটবল খেলা শুরু করে। কথাটা একটু অতিরঞ্জিত হলেও একদম উড়িয়ে দেওয়ার মতো কিন্তু নয়। ব্রাজিলের হাজার রকমের সমস্যা আছে, বেকারত্ব আছে, মানুষের আয় কম, অপরাধের ছড়াছড়ি, এসবের মধ্যেও পুরো ব্রাজিলকে এক সুতোয় গাঁথতে পারে শুধু ফুটবল। খেলাটাকে এখানে ধর্মের মতো করে পালন করা হয় আর তারকা ফুটবলাররা যেন একজন দেবতা। যে দেশে বিশ্বকাপের রানার আপ হওয়াটাকে ব্যর্থতা হিসেবে ধরা হয় সেখানে ফুটবল কতটা জনপ্রিয় তা ভাবার অবকাশ নেই বোধহয়। ব্রাজিল কেন সর্বকালের সেরা ফুটবলারের তালিকা করতে গেলে পেলের নামটা থাকবে সবার উপরে। এরপরেও জিকো, সক্রেটিস, রোনালদো, রিভালদো, রোনালদিনহো, কাকা কিংবা হাল আমলের নেইমার সহ কত তারকাই না উঠে এসেছিল ব্রাজিল থেকে, যারা নিজেদের পায়ের জাদুতে শাসন করেছেন ফুটবল বিশ্বকে। সেই তালিকায় আরেকটি নাম যুক্ত হতে যাচ্ছে, জুয়েল এন্ড্রিক। নামটি মনে রাখুন, আজ থেকে কয়েক বছর পর যখন মেসি, রোনালদো, নেইমাররা অতীত হয়ে যাবেন তখন পুরো ফুটবল বিশ্ব হয়তো বিশ্বের সেরা ফুটবলার হিসেবে মাথা নুয়ে কুর্নিশ করবে আজকের এই কিশোরকে। এন্ড্রিকের জন্ম ব্রাজিলের এক দরিদ্র পরিবারে। ব্রাজিলের আর দশটি ফুটবলারের গল্প যেমন হয়ে থাকে, এন্ড্রিকের গল্পটাও তেমনই। নুন আনতে পান্তা ফুরে অবস্থা, খাবার কিনতেই যেখানে হিমশিম, সেই পরিবারের ছেলের ফুটবলার হওয়াটা তো বিলাসিতা। কিন্তু এন্ড্রিকের বাবা ডগলাস সুসা স্বপ্নবিলাসী মানুষ। ছেলের ফুটবলের কারিগরি তিনি সস্তা মোবাইল দিয়ে ভিডিও করে ইউটিউবে আপলোড করতেন, তারপর সেগুলো পাঠাতেন ক্লাবগুলোর স্কাউটদের কাছে। আধ পেটা খেয়ে কখনো আবার খালি পেটেই এন্ড্রিক দৌড়াতো মাঠে। 2016 সালে সে যখন জুনিয়র ফুটবলার হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে যোগ দেয় তখন তার বয়স মাত্র 10 বছর। পেশাদার ফুটবলে এন্ড্রিকের অভিষেক হয়েছে মাত্র 2 দিন আগে, তবে যুব স্তরে যা করেছেন তাতেই তাকে নিয়ে ভাবতে বাধ্য হয়ে গেছে সংবাদ মাধ্যমগুলো। 172 ম্যাচে 170 গোলের কথা শুনে চোখ কপালে উঠে যাওয়ার কথা। ব্রাজিলের যুবাদের বিখ্যাত টুর্নামেন্ট কোপিনিয়ার সেরা খেলোয়াড় হয়েছেন এই বছর। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা তার ছবি এখন পর্যন্ত 3 বার ফ্রন্ট পেজে ছাপিয়েছে অনেক ফুটবলারদের কাছে, যেটা এখনো স্বপ্ন। নিজের 16তম জন্মদিনে চুক্তি করেছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে, যে ক্লাব তাকে প্রফেশনাল ফুটবলার হতে সাহায্য করেছে। তবে এন্ড্রিককে নিয়ে মিডিয়ার হাইপ খুব বেশি হলেও এখনই ইউরোপিয়ান ফুটবলে খেলার সুযোগ হচ্ছে না তার। ব্রাজিলের নিয়ম অনুযায়ী কোন ফুটবলারই 18 বছরের বয়সের আগে ইউরোপিয়ান ফুটবলারের নাম লেখাতে পারেন না, কিন্তু এর আগেই তাকে নিয়ে মাতামাতি আকাশ ছুঁয়ে ফেলেছে। অনেকেই তাকে ভবিষ্যতে নেইমার হিসেবে মনে করছেন। ব্রাজিল ভক্তদের মধ্যে কেউ কেউ তো আবার কাতার বিশ্বকাপের দলেই দেখতে চাইছেন এন্ড্রিককে। মিডিয়ার এই হাইপ নিয়ে অবশ্য খুব একটা মাথা ঘামাচ্ছেন না এই সেন্টার ফরওয়ার্ড। তিনি নিজের কাজ অর্থাৎ ফুটবল যাই খেলে যেতে চান মন দিয়ে। ইউরোপিয়ান ক্লাবগুলো এন্ড্রিককে নিয়ে আগ্রহের মূল কারণ তার গতি। প্রচন্ড জোরে ছুটতে পারেন এন্ড্রিক, যেটা এখনকার ফুটবলের সবচেয়ে বেশি আরাধ্য। তাছাড়া পজিশনিং সেন্স খুবই ভালো, বল দখলের লড়াইয়েও ডিফেন্ডারদের কুপাকাত করতে পারেন। তাছাড়া শট অ্যাকুরেসি এবং ফিনিশিং এও মাত করেছেন। আগেই বলা হয়েছে পালমেইরাসের যুব দলের হয়ে এখন পর্যন্ত 170 ম্যাচ খেলে 172 গোল করেছেন তিনি। 2022 সালের কোপা সাও পাওলো ডি ফুটবল জুনিয়র টুর্নামেন্টে অংশ নিয়ে 7 ম্যাচে 7 গোল করে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং পালমেইরাসকে শিরোপা জিততে সাহায্য করেন। ওই পারফরমেন্স দিয়েই মূলত তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের চোখে পড়েন এবং ইউরোপের বড় বড় ক্লাবও তার প্রতি আকৃষ্ট হয়। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট ক্লাবগুলো এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এন্ড্রিকের বয়স 18 হবে আর তারা তাকে ব্রাজিল থেকে উড়িয়ে এনে নিজেদের করে নেবে। দৌড়ে আছে আর্সেনাল, লিভারপুল বা বায়ার্ন মিউনিখের মতো ক্লাবও।